নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে পান্তা ভাতের রেসিপি শেয়ার করব। পান্তা ভাত কিন্তু আমরা গরমের দিনে সকলেই খেতে ভীষণই পছন্দ করি। তবে পান্তা ভাতের জল দিয়েও যে একটি সুন্দর সুস্বাদু রেসিপি বানানো যায়, সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এই প্রচণ্ড গরমে জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণই পছন্দ করি, আর পান্তা ভাত খাওয়া শরীরের পক্ষেও ভীষণই ভালো। রাতে ভাত বেঁচে যাওয়ার পর সেই ভাতে জল ঢেলে রেখে সেটাকে আমি 4-5 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবারে বেঁচে যাওয়া ভাতটা একটা আলাদা মাটির পাত্রে নিয়েছি, আর ভাত বেঁচে যাওয়ার পর কিন্তু তার মধ্যে কিছু লেবু পাতা দিয়ে, মানে গন্ধরাজ লেবু পাতা দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আলাদা একটা পাত্রে শুধু জল দেওয়া ভাতটা নিয়ে নিলাম, আর ভাতের জলটা আলাদা একটা হাঁড়ির মধ্যে রেখে দিলাম। সেটা দিয়ে আবার অন্য একটা রেসিপি তৈরি করব। এক্সট্রা যে জলটা রয়ে গেছে সেই জলটাও হাঁড়ির মধ্যে ঢেলে রাখছি। ভাতটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে দেব একে একে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু ভীষণই ভালো, বিশেষ করে এই গরমের দিনে। আর তার সাথে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা, একটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1/3 কাপ পরিমাণে টক দই। এই সমস্ত কিছু দিয়ে পান্তা ভাতটাকে ভালো করে মেখে নেব। এইভাবে পান্তা ভাত কিন্তু আমরা খুব একটা খাই না, তবে যদি এইভাবে পান্তা ভাত খাওয়া যায় তাহলে সেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, এবং সেটা শরীরের পক্ষেও ভীষণই ভালো। নিয়েছি এখানে 2টো সেদ্ধ আলু। সেদ্ধ আলু দুটো ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। সেদ্ধ আলু দুটো মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা, একটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ অনুসারে দেবেন। অল্প একটু কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, স্বাদ অনুসারে লবণ। আর একটা শুকনো লঙ্কা পোড়া দিয়ে একসাথে মেখে নেব। শুকনো লঙ্কা পোড়ার বদলে শুকনো লঙ্কা ভাজাও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আপনাদের যদি শুকনো লঙ্কাতে সমস্যা হয় তাহলে শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। আসামে এই আলু সেদ্ধটাকে বলা হয় আলু পিটিকা, আমরা বলি আলু ভাতে বা আলু সেদ্ধ মাখা। যাই হোক, পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আলু পিটিকা বা আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, এবার এটাকে আলাদা করে রেখে দেব। আর পান্তা ভাতের যে এক্সট্রা জলটা আলাদা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে উড়িষ্যার একটি বিখ্যাত রেসিপি তৈরি করব। পান্তা ভাতের এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটাকে দিয়ে খুব ভালো করে জলটার মধ্যে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, কুচানো ধনে পাতা, তার সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখানে আমি বিট লবণ আর নর্মাল লবণ, 2 রকম লবণই ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তার সাথে দিলাম 3টে গন্ধরাজ লেবু স্লাইস, 4-5টা ফ্রেশ কারি পাতা, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে একটু ডলে দিচ্ছি, আর লেবুগুলোকেও হাত দিয়ে একটু চিপে নিচ্ছি, যাতে এই পান্তা ভাতের জলের মধ্যে
সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা টক ভাব আসে। আরও একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো এর মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা চাটনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে উড়িষ্যার বিখ্যাত টঙ্কটোরানি। গরমের দিনে শরীর ঠান্ডা করতে কিন্তু এই খাবারটা ভীষণ উপকারী। তৈরি হয়ে গেল পান্তা ভাত, আর তার সাথে আলু ভাতে বা আলু পিটিকা আর টঙ্কটোরানি। ওপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পোড়া। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। পরিচিত রেসিপি, নাম অন্য, স্বাদও একটু ভিন্ন। এইভাবে আপনারা অবশ্যই এই প্রচণ্ড গরমে বাড়িতে বানিয়ে খান, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।